হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। প্রথমবারের মতো ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সফরে টেস্ট ম্যাচ খেলতে নেমে দুর্দান্ত সূচনা করেছিলেন তাসকিনা আহমেদ। প্রথম ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই কেএল রাহুলকে বোল্ড করে সাজঘরে ফেরান এই তারকা। আর তাসকিনের দুর্দান্ত বোলিং দেখে কলকাতার তুমুল জনপ্রিয় টিভি শো মিরাক্কেল খ্যাত মীর আফসার আলী নিজের ফেসবুক পেজে কলকাতা বিমানবন্দরে তাসকিনের সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেছিলেন। মীর লিখেছেন, কয়েক বছর আগে সম্ভবত 2012 সাল ঢাকার ফ্লাইট ধরার জন্য কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। হঠাৎ এই ছেলেটি মিষ্টি মুখে এগিয়ে এসে ছবি তুলতে চাইল। পরে অনেক পরে এক পরিচিত লোকের কাছে আমি জানতে পারলাম ছেলেটির নাম তাসকিনা আহমেদ। প্রসঙ্গত জানিয়ে রাখি, নিচে পোস্ট করা এই ছবিটিও আমায় ওই বাংলাদেশি বন্ধুটি ফরওয়ার্ড করেছিলেন। এদিকে নিজের স্ট্যাটাসে ছবিটি পোস্ট করার কারণও ব্যাখ্যা করে মীর লেখেন, একটু আগে হায়দ্রাবাদে উপপালে তাসকিন যখন রাহুলের উইকেটটা নিল ম্যাচের প্রথম ওভারই, তখন ওই দিনটির কথা মনে পড়ে গেল। ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলার জন্য বাংলাদেশকে অভিনন্দন। এদিকে মীর শুধু বাংলাদেশকে অভিনন্দন জানাননি, নিজের দেশকেও উৎসাহিত করেছেন। তার স্ট্যাটাসের শেষ লাইনটি ছিল চাকরি।